নমস্কার তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেল টেকনিক্যালটিতে মাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ কিভাবে আবেদন করবে দেখুন তো দেখো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু ভলেন্টিয়ার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমরা এই পদে কি করে আবেদন করবে সেটি আজকের এই ভিডিওটির মূল টপিক রয়েছে তো দেখো আর্টিক্যালটিতে কি বলা রয়েছে রাজ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষা ছাড়াই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে মানে কিন্তু এই পদে নিয়োগ করার প্রক্রিয়াটি রয়েছে ইন্টারভিউর মাধ্যমে এবং এটি কিন্তু অস্থায়ী পদ বা কন্ট্যাকচুয়াল পথ কিন্তু বলতে পারো নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার স্বাস্থ্য দপ্তরে মানে এই পদে কিন্তু নিয়োগ হবে বাঁকুড়া জেলার স্বাস্থ্য দপ্তরে পদের নাম কোভিড ভলেন্টিয়ার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে মানে কিন্তু পদের নাম রয়েছে কোভিড ভলেন্টিয়ার শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হলেও চলবে এর উপরে হলেও কিন্তু চলবে বয়স কিন্তু সর্বাধিক চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আবেদন পদ্ধতি আলাদা করে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে মানে মানে তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু সরাসরি বাঁকুড়া জেলার স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডিরেক্ট কিন্তু ইন্টারভিউ দিতে পারো তো দেখো এখানে এরপরে কী বলা রয়েছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে শিক্ষকতার যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড মানে এর মধ্যে যে কোনো একটি হলেই হবে তোমাদের কিন্তু শিক্ষকতার যোগ্যতার প্রমাণপত্র মানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লাগবে এছাড়াও উচ্চগত উচ্চ উচ্চ শিক্ষকতার যোগ্যতা থাকলে কিন্তু সেটাও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো পাশাপাশি কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কিন্তু লাগবে বয়সের প্রমাণপত্র বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলো অরিজিনাল এবং জেরোস্কপি নিয়ে যেতে হবে মানে কিন্তু সমস্ত জিনিসগুলি কিন্তু অরিজিনাল এবং কিন্তু জেরোস্কপি কিন্তু নিয়ে যেতে হবে মাস্ট বি জেরোস্কপি করে নিয়ে যেতে কিন্তু ভুল পায় না জেরোস কপিগুলি সেল অ্যাটাস্টেড করা থাকতে হবে আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে তোমাদের যে আবেদনপত্রটি দেওয়া হবে সেটা কিন্তু পূরণ করে সেল অ্যাটাস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে তো আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছ এই ঠিকানাটি রয়েছে আমি আর পরে ভিডিওটি বড় করছি না তোমাদের সুবিধার্থে এই আবেদনের ঠিকানাটি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব পাশাপাশি কিন্তু এই আর্টিক্যালটিও দিয়ে দেবো তোমরা কিন্তু এই তোমাদের যে ঠিকানাটি রয়েছে সেখানে কিন্তু আবেদনটি পাঠাতে পারো এরপর দেখো ইন্টারভিউর তারিখ কবে থেকে ইন্টারভিউ না হবে তারিখ রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি ইন্টারভিউ শুরু হবে দুপুর বারোটা থেকে রিপোর্টিং টাইম সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে দুপুর বারোটার পরে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না মানে কিন্তু তোমাদের সকাল এগারোটার মধ্যে কিন্তু পৌঁছে গেলে সব থেকে ভালো হয় কারণ কিন্তু বারোটার পরে কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বারোটার সময় থেকে কিন্তু ইন্টারভিউ চালু হয়ে যাবে তো এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লাগে থেকে লাইক করে দাও শেয়ার করে দাও এবং এইরকম সমস্ত হেল্পফুল আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটাকে প্রেস করে টু অন করে নিয়ে সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল টেকনিক্যালির পক্ষ থেকে